নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে চিংড়ি মাছ, দুটো সিদ্ধ করা আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চিনেবাদাম, দুটো ডিম, পেঁয়াজ, পাঁচফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, দুটো লবঙ্গ, এলাচ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর থাকছে ব্রেডক্রাম্ব। এবার আমি এই মশলাগুলোকে একসঙ্গে ভেজে নেব, তারপর আমি এটাকে একটা পাউডার তৈরি করব। আমি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে ক্রাশ করে নেব। পেঁয়াজ, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে আমি একটু মোটা করে ক্রাশ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি আলুটাকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার আমি বাদামটাকে দিয়ে দিলাম। এবার আমার আলুর পুরটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, একটু হলুদ। এবার আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিব আমি অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিব একটু লবণ। চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়িটার বেশি ভাজবো না আমি। এবার আমি চপগুলো একে একে তৈরি করে নেব। এভাবে আমি সব চপগুলো একে একে তৈরি। একে একে চপগুলো আমি তৈরি করে নিয়েছি, তার উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এবার চপগুলো আমি ডিমের সঙ্গে একটু ই করে নিব, তারপরে আমি ব্রেডক্রাম্বের সাথে হালকা করে লাগাবো। একে একে সবগুলো এরকম করে নিব আমি। এবারে একে একে সবগুলো ভেজে নেব। চপগুলো খুব হালকা আছে, ভেজে নিতে হবে। এবার
চিংড়ি চপ আমার হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।